একজন কাঠুরিয়া জঙ্গলে গিয়ে প্রথমে সরল গাছটিকে ছেদন করে। সেরূপ সমাজে থাকা সরল ও সাদাসিধে ব্যক্তি এই বিপদের সম্মুখীন প্রথম হয়। তাই তিনি বলেন সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাঁকা ও কাটা গাছের মতনই কঠোর ও স্বার্থসিদ্ধ ব্যক্তি হতে হয়। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভারতবর্ষের বুকে এক মহাবুদ্ধি সম্পন্ন ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, যার গুণকীর্তন এখনও পর্যন্ত ভারতবর্ষের প্রতিটি প্রান্তরে সমানভাবে বর্তমান। পণ্ডিতবর্গের মাঝে তাকে নিয়ে চর্চার কোনো অন্ত নেই। তিনি হলেন চাণক্যদেব। জন্মবৃত্তান্ত সম্পর্কে মতভেদ থাকলেও অনেকে মনে করেন তিনি ভারতবর্ষের তক্ষশিলায় জন্মগ্রহণ করেন, আবার কেউ কেউ মনে করেন তিনি দাক্ষিণাত্যের কোনো এক প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে চাণক্যদেব ছিলেন একজন ব্রাহ্মণ, রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রী ও প্রধান উপদেষ্টা। তার পিতার নাম চাণক্য, তাই তার নাম হয় চাণক্য। কথাসুরীর সাগর, পঞ্চতন্ত্র, বৃহৎকথা, স্কন্দপুরাণ প্রভৃতি গ্রন্থে আমরা বারবার চাণক্যদেবের নাম পেয়ে থাকি। অসাধারণ ক্ষুরদার বুদ্ধির প্রভাবে তিনি অল্প বয়সে সরঙ্গ, বেদাঙ্গ, ইতিহাস, পুরাণ, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, দণ্ডনীতি, আয়ুর্বেদ, রসায়নশাস্ত্র, ধনুর্বিদ্যা প্রভৃতি বিচক্ষণার সঙ্গে লাভ করেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বিদ্যা অর্জন করেন এবং পরবর্তী সময়ে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল যাবৎ তিনি তার শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। একদা চাণক্যদেব নন্দরায় ধনানন্দের রায়সভায় অপমানিত হন। রায়সভায় মন্ত্রীবর্গের মাঝে তাকে তাচ্ছিল্য করে ধাক্কা দিয়ে ফেলে দেয় ধনানন্দ এবং তার শিখা খুলে গেলে চাণক্যদেব শিখা চুয়ে প্রতিজ্ঞা করেন মগধ সিংহাসন থেকে দুষ্ট স্বৈরাচারী ধনানন্দকে উখাড় দিয়ে যোগ্য রাজা উপবিষ্ট করবেন। সেই দিন তামাশার পাত্র হলেও পরবর্তীকালে মুরাপুত্র চন্দ্রগুপ্তকে শিক্ষা দীক্ষা দিয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী গড়ে দুষ্ট শাসক নন্দরায় ধনানন্দের মুখোমুখি অস্ত্র ধরার সমর্থ গড়ে তুলেছিলেন। সেই সময় আলেকজান্ডারের সেনাপতি সেকেন্দার ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই বিদেশি শক্তিকে বিতাড়িত করেন 18 বছরের বালক চন্দ্রগুপ্ত। ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে ধনানন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। চাণক্যদেবের কূটনীতির বলে ধনানন্দের পরাজয় হয়। মগধ সিংহাসনে চন্দ্রগুপ্ত উপবিষ্টিত হয় এবং তার রাজত্বকালে চাণক্যদেব প্রধানমন্ত্রী পদে আসীন হন এবং রাজকার্যের বহু পদ তিনি একা হাতে সামলিয়েছেন। স্বস্তির জীবনে চাণক্যদেব আমাদের জন্য অর্থশাস্ত্র বই অর্পণ করেন, যে পুস্তক আজও বিভিন্ন খ্যাতিনামা বিশ্ববিদ্যালয়গুলিতে প্রধান সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। চন্দ্রগুপ্তের পত্নী দুগ্ধরা গর্ভাবস্থায় থাকাকালীন শত্রুর কবলে পড়ে চন্দ্রগুপ্ত ও দুগ্ধরা উভয়ে বিষ পান করেন। চন্দ্রগুপ্তকে চাণক্যদেব তার অজান্তে বিষ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলেন প্রতিদিন খাবারের সঙ্গে অল্পমাত্রায় বিষ সেবন করিয়ে। তাই চন্দ্রগুপ্ত জীবিত থাকলেও তার স্ত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। সেই জন্য চাণক্যদেব দুগ্ধরার গর্ভে থাকা সন্তানকে বাঁচানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা করেন, ফলে চন্দ্রগুপ্ত পুত্র বিন্দুসার জীবিত হয়। পরবর্তীকালে বিন্দুসার সিংহাসনে বসলে সুবন্ধু মন্ত্রীপদে আসীন হন এবং সুবন্ধুর ষড়যন্ত্রে চাণক্যদেব রাজ্য থেকে বিতাড়িত হন এবং পরবর্তীকালে তার মৃত্যুও হয়। চাণক্যদেবের কিংবদন্তিকে নিয়ে এখনও পর্যন্ত গ্রন্থ রচনা, চলচ্চিত্র তৈরি হয়ে থাকে। 1911 খ্রিস্টাব্দে বাঙালি নাট্যকার বৃজেন্দ্রনাথ লাল রায় চন্দ্রগুপ্ত নামক একটি নাটক রচনা করেন। বর্তমান সময়ে অনেকগুলি ধারাবাহিক তৈরি হয়েছে তার কাহিনীকে নিয়ে।